হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, স্বাগত জানাইছো অসম প্র ইউটিউব চ্যানেলের নতুন একটা এক্সাইটিং ভিডিও লই। যাকালি আমার ভারতবর্ষ পোকো F1 নামের একটা নতুন ফোন লঞ্চ করা হয়েছে। পোকো নামটো শুনাত নতুন হলেও এইটো শাওমির একটা পার্ট হয়, যেনে রিয়েলমি হয়েছে অপর একটা পার্ট। আর পোকো F1ত এনেকুৱা ফিচার দিয়া হয়েছে যেবিলাক যদি মটোরোলা বা স্যামসাং কোম্পানিয়ে তৈয়ার করে বা এইবিলাক ফিচার দিয়েছে, তাহলে মোবাইলবিলাক 50,000 টাকার উপর দাম হয়। কিন্তু পোকো F1 মোবাইলটোর দাম হয়েছে মাত্র 21,000 টাকা, যেটো 6 GB আর 64 GB ভেরিয়েন্টর হয়। যদি আপনি একটা মোবাইল কিনিম বলে ভাবি আছে আর আপনার বাজেটটো 21,000 টাকা হয়, তাহলে মাত্র 3-4 দিন ওয়েট করক। এই মোবাইলটো 29 আগস্ট পৰা ফ্লিপকাৰ্টত এভাইলেবল হ'ব, তাৰপৰা আপুনি কিনিব পাৰিব। আৰু পকৰ এই মোবাইলটো দেখি মানে এটা কথা আমি বিশ্বাসেই কৰিব নোৱাৰোঁ যে ইমান কম দামত ইমান ভাল ভাল ফিচাৰ কেনেকুৱা এটা মোবাইলে দিব পাৰে। সো দেৰি নকৰি পকৰ F1ৰ ফিচাৰ আৰু স্পেচিফিকেশ্যনৰ বিষয়ে অলপ কথা পাতোঁ। প্রথমে আমি কথা পাতিম পোকো F1 মোবাইলের ডিসপ্লের বিষয়ে। মোবাইলের ডিসপ্লে দিয়া হয়েছে 6.18 ইঞ্চি ফুল HD ডিসপ্লে, লগতে ইয়ার স্ক্রিন টু বডি রেশিও হয়েছে 18:9। ফোনটো তিনিটা ভেরিয়েন্টত লঞ্চ করা হয়েছে, 6 GB 64 GB ইয়ার দাম হয়েছে 21,000 টাকা, 6 GB 128 GB ইয়ার দাম হয়েছে 24,000 টাকা, আর 8 GB 256 GB ইয়ার দাম হয়েছে 29,000 টাকা। ফোনটো হাইব্রিড সিম স্লট দিয়া হয়েছে, যত আমি এখন সিম কার্ড আর মেমোরি কার্ড ব্যবহার করব পারিম, আর মেমোরি কার্ড ব্যবহার করে ইয়ার স্টোরেজ আমি আরো বৃদ্ধি করব পারি। ফোনটোর প্রসেসর দিয়া হয়েছে স্ন্যাপড্রাগন 845, আর স্ন্যাপড্রাগন 845 হয়েছে বর্তমান সময়ের আটাইতকৈ পাওয়ারফুল প্রসেসর। আর ইয়ার জিপিইউ দিয়া হয়েছে এড্রিনো 630, আর ইয়াত অ্যান্ড্রয়েড ভার্জন দিয়া হয়েছে অ্যান্ড্রয়েড 8.01, আর পোকোর একটা নিজা কাস্টম রম UI দিয়া হয়েছে, যেটির নাম হয়েছে পোকো 9। ফোনটোত 4000 mAh ব্যাটারি দিয়া হয়েছে, লগতে কোয়ালকাম কুইক চার্জার 3 সাপোর্ট দিয়া হয়েছে, আর USB Type-C দিয়া হয়েছে, মানে ফোনটিয়ে ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর আমি যদি নর্মেলভাবে মোবাইলটো ইউজ করো, তাহলে ইয়ার ব্যাটারি ক্যাপাসিটিয়ে মিনিমাম এজন মানুষের এদিন আরামত চলি যাব। যদি আমি মোবাইলটোর ক্যামেরার বিষয়ে কথা পাতো, তাহলে রিয়ারত ইয়ার দুটা ক্যামেরা দিয়া হয়েছে, এটা হয়েছে 12 MP আর এটা হয়েছে 5 MP, আর ফ্রন্টত 20 MP সেলফি ক্যামেরা দিয়া হয়েছে। আর ফোনটোত বহুতো মুড সাপোর্ট করে, লগতে বুকে মুড যেটো সেইটো সাপোর্ট করে, মানে আমি ব্যাকগ্রাউন্ড ব্লার করে পেলাই অকাল আমার ফটো আমি ক্লিক করব পারি। মোবাইলটোত 6 GB ৰেম দিয়া হৈছে, গতিকে মোবাইলটোৰে আমি হেভি গেম প্লে কৰিব পাৰিম। আৰু যদি মোবাইলটো গৰম হৈ যায়, তেতিয়াহ'লে ইয়াত লিকুইড কুলিং নামৰ এটা ফিচাৰ দিয়া হৈছে, এই ফিচাৰৰ দ্বাৰা মোবাইলটো ঠাণ্ডা কৰাত সহায় কৰিব। অভাৰঅল মোবাইলৰ ফিচাৰ আৰু স্পেচিফিকেশ্যন চাই আমি এটা কথা ক'ব পাৰিম যে মোবাইলটো কিন্তু আমাক বহুত কম দামত দিয়া হৈছে। ছেইম ফিচাৰ আৰু ছেইম স্পেচিফিকেশ্যন থকা মোবাইল হৈছে 1+6, যিটোৰ দাম বৰ্তমানে ভাৰতীয় বজাৰত 38,000 টকা হয়। আৰু এই মোবাইলটো লঞ্চ হোৱাৰ আগতে ভাৰতীয় বজাৰত আটাইতকৈ কম দামী মানে ফ্লেগশ্বিপ লেভেলৰ ফোন আছিল অনৰ প্লে, যিটোৰ দাম হৈছে 20,000 টকা। কিন্তু এইটোত কিৰিনৰ 970 প্ৰচেচাৰ দিয়া হৈছে, স্নেপড্ৰাগন 845ৰ তুলনাত কিৰিন 970 প্ৰচেচাৰটো অলপ ডাউন হয়। মোবাইলটোত ফিঙ্গারপ্রিন্ট আর ফেস আনলকিংয়ের ফিচারও দিয়া হয়েছে। আর যদি আপনি মোবাইলটো কিনিব বিচাৰে, তেতিয়াহলে 29 আগস্টৰ পৰা ফ্লিপকার্টত উপলব্ধ হব। এতিয়া কথা হল, ফ্লিপকার্টত যেতিয়া সেল আরম্ভ হব, তেতিয়া আপনি কিনিব পাৰে নে নাই, কারণ শাওমির মোবাইল সাধারণত মানুহে কিনিব নোৱাৰে। মোৰ মতে স্নেপড্ৰাগন 845ৰ প্ৰচেচাৰ 21,000ত পোৱাটো এটা ভাগ্যৰ কথা। যদি আপুনি মোবাইল কিনিম বুলি ভাবি আছে, তেতিয়াহ'লে 29 আগষ্টৰ পৰা ফ্লিপকার্টত গৈ পেলাই মোবাইলটো কিনি লওক। এই মোবাইলটো একেবাৰে নম্বৰ 1 মোবাইল হয়। যদি ভিডিওটো চাই আপোনাৰ ভাল লাগে, তেতিয়াহ'লে লাইক কৰিব। যদি কিবা ক'ব বিচাৰে, তেতিয়াহ'লে কমেণ্ট কৰিব। যদি চেনেলটো এতিয়াও ছাবস্ক্ৰাইব কৰা নাই, তেতিয়াহ'লে চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি দিব। ভিডিঅ'টো চোৱাৰ বাবে ধন্যবাদ। আপুনি হাঁহি থাকক, ধেমালি কৰি থাকক, কাৰণ জীৱনটো অকল দুদিন, আৰু কৈ থাকক জয় আই অসম।